যখন ব্যথা বেশি হইতেছে কান্না কথা, তখন মেয়েরে হঠাৎ করে আমার মাথা ভিতরে আসছে, আম্মু এই কুস্কি থেকে পা পঞ্চিতে ব্যথা হয়, একটু সার্জ দো তো। তো সার্জ দিছে পরে ভিডিওটা আসছে, আসা মানে বলতেছে আমি তো 7 দিনই ভালো হয়ে গেছি, ব্যথা করতে হাঁটতে পারতাম না। তখন আমি ছেলে মেয়েরে বলি যে রাত্রে বলতেছে আমার ওইখানে নিয়ে যাও না, ওইখানে আমি যাবো, রাত্রে তো আর আসা যায় না। ছেলেরে বলছি সকালবেলা তুমি সকালে একটু ঘুমে থেকে, আর সকালবেলায় আমরা যাবো, আমি এবার জার্নি করতে পারি না, বমি করি। তারপরে সকালে সকালে ছেলে উঠতে উঠতে 9টা বেজে গেছে, তখন আমি কান্না করি আমাদের তোমরা চিকিৎসা করবো না। তো ছেলে বলছি কি আচ্ছা চলো চলো, তো মেয়ে বলছে আম্মু এই সুযোগ তুমি যাও। হেরা বলতেছে কি এমন মাসের শেষ এত টাকা নাই, তুমি কিভাবে যাবা ঢাকা? তারপর আমি বলছি একটা রাগ করে একটা কথা বলছি, বলছি টাকা না দিতে পারলে আমি এখানে গিয়ে চিকিৎসা করে ভালো হইয়া তারপরে টাকা দিয়ে আসবো স্যারের, এটা বলছিলাম। তারপরে স্যার নিয়ে আসে এখানে, রোগ ধরা পড়ার আগে থেকে বাসায় বলতাম, মনে মনে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ কোথায় ছিল আমি ভালো হবো ওইখানে নিয়ে যাও। তারপরে এখানে এসে শুনে মন খারাপ হয়েছে, এখন ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার, আমার বাসা কুমিল্লা ঠাকুরপাড়া, বয়স 40। আমার মাজার সমস্যা ছিল, আর ওই যে ডাইন পায়ে হিপ জয়েন্ট থেকে পুরো পায়ে ব্যথা ছিল, হাঁটতে কষ্ট হইতো, বসতে কষ্ট কষ্ট হইতো, এখন আমি ভালো আছি। আমার সমস্যাটা 5-6 বছর ধরে হালকা ছিল, ইদানিং বেড়ে গেছে। যে বাথরুমে যাই ওঠা বসা করতে পারতাম না, খাটে শুইতে কষ্ট হইতো, ফেটিকুট ফোড়া থাকতাম, স্যালোয়ার করতে পারতাম না, হাঁটা চলা কষ্ট হইতো, ডাইন পায়ে কোনো বড়ে দিতে পারতাম না, একটু খুঁড়ে খুঁড়ে হাঁটতাম। দেখাইছি অনেক ডাক্তার, মনে হয়েছে যে হাড়ের ডাক্তার, হাড়ের ডাক্তারের কাছে গিয়ে যাই, আবার মনে হইতো যে কিডনি সমস্যা নাকি নাকি লিভারের সমস্যা, ওইরকম ডাক্তারের কাছে যাই। তারপরে একজন এক ডাক্তারে বললাম আপনি নিউরো সার্জারি ডাক্তার দেখান, নিউরো সার্জারি ডাক্তার দেখাইলাম, উনি এমআরআই দিল, বলছে যে পিছনে একটু রক্ত চাপ খাই আছে। এভাবে কিছুদিন চলে গেল, এরপরে এবারে ব্যথাটা বেশি হতে এখন মোবাইলে এরকম অ্যাড দেখে স্যার, এরপর দিন সকালে সকালে আমি ঢাকা রওনা হই। এখানে আসার পরে স্যারে আমার সাথে কথা হলো, বললো যে এমআরআই করা লাগবে, আমার আগের এমআরআইটা দেখছে আর পরীক্ষা নিরীক্ষা দিছে, এক্স রে দিছে, প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, ওইগুলো দেখে স্যারে বললো যে আমার এই সমস্যা আর্থ্রাইটিস নাকি। রোগ ধরা পড়ার আগের থেকে বাসায় বলতাম, মনে মনে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ কোথায় ছিল আমি ভালো হবো ওইখানে নিয়ে যাও। তারপরে এখানে এসে শুনে মন খারাপ হয়েছে, এখন ভালো আছি। এটা তো আমার জানা নেই, অনেকটা তো এরকম গুম হইতো না, সাপোর্ট করতাম, কারোর বলতেও পারতাম না ছেলে মেয়েরা ঘুমা কষ্ট হবে, অনেক অসহায়। মেয়ে অনার্সে পরে মনে ভাবছি যে বাঁচতে মনে পারবো না, হয়তো বা মারা যাবো, এরকম মনে হইতো। তখন একটু মন খারাপ হয়েছে, তারপরে বলতে মনে আবার সাহস হয়েছে, যাক রোগটা ধরা পড়ছে, চিকিৎসা হইলে তো আমি ভালো হয়ে যাবো। এখন আজকে তো আমার প্রায় 10 দিন মোটামুটি ভালো আছি, এখন আমি হাঁটতে পারি, এখন আমি ভালো আছি, বসতে পারি, উঠতে পারি, নামাজ পড়তে পারি, না ওয়াশরুমে গেলে আমার আগের মতন সমস্যা হয় না, ফ্রিভাবে চলতে পারি, না বর্তমানে আমি ভালোভাবে হাঁটতে পারি। আগে যখন হাঁটতাম তখন তো এই পায়েটা বর দিতে পারতাম না, ছেলে দৌড়ে হাঁটতে হাঁটতে আসতো, এরকম ডান পায়ের ভিতরে ব্যথা ছিল, তো তখন বা পায়ে বর দিয়ে হাঁটতে বাম ডান পায়ে হালকা ইয়ে করতাম আর কি, মানে চাপ দিতাম হালকাভাবে। বলছি তো কালকে পরশু বলতেছি যে আমি তো আগের থেকে অনেক ভালো আছি, আজকে বলছি আমি তো কালকে যাইতে চাই, ছেলে মেয়ে বিশ্বাস করে না, ছেলে মেয়ে বলে আম্মু তুমি ভালো হয়ে আসো, তুমি মনে টাকার ভয়ে চলে আসতে চাও। আমি বলছি না, মেয়েরে বলছি না আম্মু আমি ভালো হয়েছি, আমি এখন বাসা যাইতে পারবো, এরা তো বিশ্বাস করে না। আমি বলছি স্যাদের তুমি আসো, আমি কালকে যাইতে পারবো, কালকে না যাইলে শনিবারে যাব। আমার মতন যারা এরকম রুগী আছে তাদেরকে বলবো আমি যে এরকম এখানে এসে চিকিৎসা নিয়ে ভালো হওয়ার জন্য, আর আমি আশামূলের একটা অ্যাড দেখেই আমি এখানে আসছি। আমি যখন ব্যথা বেশি হইতেছে কান্না কথা, তখন মেয়েরে হঠাৎ করে আমার মাথা ভিতরে আসছে, আম্মু এই কুস্কি থেকে পা পঞ্চিতে ব্যথা হয়, একটু সার্জ দো তো। তো সার্জ দিছে পরে ভিডিওটা আসছে, আসা মানে বলতেছে আমি তো 7 দিনই ভালো হয়ে গেছি, ব্যথা করতে হাঁটতে পারতাম না। তখন আমি ছেলে মেয়েরে বলি যে রাত্রে বলতেছে আমার ওইখানে নিয়ে যাও না, ওইখানে আমি যাবো, রাত্রে তো আর আসা যায় না। ছেলেরে বলছি সকালবেলা তুমি সকালে একটু ঘুমে থেকে, আর সকালবেলায় আমরা যাবো, আমি এবার জার্নি করতে পারি না, বমি করি।
তারপরে সকালে সকালে ছেলে উঠতে উঠতে 9টা বেজে গেছে, তখন আমি কান্না করি, আমাদের তোমরা চিকিৎসা করবো না? তো ছেলে বলছি কি, আচ্ছা চলো চলো, তুমি মেয়ে বলছো আম্মু এই সুযোগ তুমি যাও। হেরা বলতেছে কি, এখন মাসের শেষ এত টাকা নাই, তুমি কিভাবে যাবা ঢাকা? তারপর আমি বলছি, একটা রাগ করে একটা কথা বলছি, বলছি টাকা না দিতে পারলে আমি এখানে গিয়ে চিকিৎসা করে ভালোই আর তারপরে টাকা দিয়ে আসবো স্যারের, এটা বলছিলাম। তারপরে স্যার নিয়ে আসে এখানে, সবার কাছে দোয়া যায় চাই, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালো হয়ে সুস্থ ভাবে মৃত্যুর আগ পর্যন্ত চলতে পারি। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।